একদিন আমিও দেখিয়ে দেব বড় মাপের ক্রিকেটার হয়ে। সেই স্বপ্ন পূরণ হয়েছে লিটন কুমার দাসের। জাতীয় দল থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আছে চোখ জোড়ানো পারফরমেন্স। এমন দুর্দান্ত ব্যাটিং থেকে বসে থাকতে পারল না শাহরুখ খান। 50 লক্ষ রুপিতে কলকাতার হয়ে এবার যোগ দিয়েছে এই বিধ্বংসী ব্যাটসম্যান। কলকাতায় পৌঁছিয়ে লিটন দাসের দুর্দান্ত অনুশীলন, কলকাতার টিম ম্যানেজমেন্টের অসাধারণ ভালোবাসা। তবে কি আগামীকালকের ম্যাচে প্রথম অভিষেক হতে যাচ্ছে লিটন কুমার দাসের? এমন প্রশ্ন কিন্তু সবার মধ্যেই থেকে যাচ্ছে। লিটন দাসের পজিশন হলো ওপেনিংয়ে ব্যাট করা, আর তারই জায়গায় বর্তমানে পারফরমেন্স করছে রহমাতুল্লাহ গুরবাজ। লিটন দাস এবং রহমাতুল্লাহ গুরবাজের সর্বশেষ পারফরমেন্সের দিকে লক্ষ্য করলে গুরবাজ থেকে লিটন দাসের একাধিক পর্যায়ে এগিয়ে আছে। তবে কি গুরবাজের পরিবর্তে ওপেনিংয়ে লিটন দাসকে দেখা যেতে পারে? এটা সম্পূর্ণ নির্ভর করবে কলকাতার টিম ম্যানেজমেন্টের উপরে। যদি তারা চায় তাহলে আজকের ম্যাচে লিটন দাসকে দেখা যাবে হায়দ্রাবাদের বিপক্ষে। আপনারা কি দেখতে চান লিটন দাসের অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স? জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি। ধন্যবাদ।